মায়ের কোলে চড়ে ঢাবিতে পরীক্ষা দিতে আসা ছেলেটি উত্তীর্ণ মা সতেরো থেকে আঠারো বছর বয়সের ছেলেকে কুলে করে নিয়ে এসেছেন পরীক্ষা কেন্দ্রে কিছুদিন আগে এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায় গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে কলা অনুষদের অধীনে ক্ষয় ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষায় এই ঘটনা ঘটে আজ মঙ্গলবার প্রকাশিত সেই পরীক্ষার ফলাফলে দেখা গেছে ফেল করেছে ছিয়াশি শতাংশ এবং পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা মাত্র চোদ্দ শতাংশ পরীক্ষার্থী এই শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মায়ের কোলে চড়ে পরীক্ষা হলে আসা সেই হৃদয় সরকারও হৃদয় ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষায় তার অবস্থান সাঁত্রিশশো তম মেধায় পাশ করলেও কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোঠা পাওয়া যায় তাই তাই আর আশা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটি বিষয়ে পড়ার সুযোগ পাবে হৃদয় সরকারের গ্রামের বাড়ি নেত্রকোনায় সে হাঁটতে পারে না এমনকি হাতের সব আঙ্গুলও কাজ করে না তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন ছেলেকে কোলে করে পরীক্ষার হলে পৌঁছে দেন তার মা কলেজে থাকাকালীন সময়ে মা প্রতিদিন তাকে কোলে করে চারতলা থেকে উপরে উঠাতেন আবার নিচে নিয়ে আসতেন